আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমি সহ সকলকে আমল করার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আয়াতে কারীমার সরল অনুবাদ হলো আলহা মুত্তাকাতুর। মানুষ ডুবে আছে, মানুষ ডুবে আছে পাঁচুরদের ভিতরে। কি বলেন, এক মহিয়ের মধ্যে মানুষ পড়ে আছে। কিভাবে বাড়ি বানানো যায়, কিভাবে গাড়ি কিনা যায়, কিভাবে আমার ছোট গাড়িটাকে আরো বড় বানানো যায়, আমার মাটির বাড়িটাকে কিভাবে পাকা বানানো যায়, ভিত্তি দেওয়ার সময় কিভাবে তিন তালার পাঁচ তালার ভিত্তি দেওয়া যায়, এইভাবে করে করে মানুষ এক পাঁচুরদের মধ্যে আছে। বাড়ি আগে এক সময় দেখতাম শুধুমাত্র প্লাস্টার করেই থেকে যেত, এখন দেখছি টাইলস ছাড়া আর বানাচ্ছে না, মাইজা মোজাইক করতেছে না হলে টাইলস লাগাচ্ছে। এই যে মানুষ এক পাঁচুরদের মধ্যে, মানুষ এক মোহের মধ্যে পড়ে আছে, এই মোহ পাঁচুর্য মানুষকে কতদিন ধোকা দেবে? আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরুন এক বছর মানে একটি কবর, আর মাকাবির অনেকগুলো কবর। কোথায় থাকে ভাই? গোরস্থানে। অনেক কবর থাকে কোথায়? গোরস্থানে। যতক্ষণ না ওই গোরস্থানে যাচ্ছেন ততক্ষণ এই ধোকা থেকে বের হয়ে আসার উপায়, হ্যাঁ, তারপরে আল্লাহর কিছু বান্দারা বেঁচে থাকবে। যারা দুনিয়ার পাগল না, তার পাগল আখেরাতের পাগল, পরকালের পাগল, এরা এই মোহ থেকে, এই পাশুর্য থেকে বের হয়ে আসবে। আর যারা পরকালের পাগল না, যারা এই পাশুর্যে মোহে পড়বে, যারা দুনিয়ার পাগল, তা যারা এই মোহে আর এই পাশুর্যে পড়ে গেল, সে এক প্রকারের ধোকার মধ্যে থেকে গেল। তার কবর হাসর নাসর মিজান কুলসিরা ইয়াউমাল কিয়ামা সব সে কি বলে হারিয়ে ফেলে। আর যে এই মোহ আর এই পাচুর্য ওভারটেক করে চললো, এ থেকে গুরুত্ব না দিয়ে পরকালকে অগ্রাধিকার দিয়ে চললো, আল্লাহর ওই বান্দা কবরে সাকসেস, হাসরে সাকসেস, মিজান কুলসিরা ইয়াউমাল কিয়ামা সব জায়গায় সফল। আমরা কোনটা হতে চাই আল্লাহর বান্দারা? দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? আখিরাতের পাগল হতে চাই। কি বলেন? দুনিয়ার পাগল না, হব কিসের পাগল? আখিরাতের পাগল হতে চাই। আল্লাহ তাআলা বলছেন যে পাচুর্য মোহ বান্দাকে কবর পর্যন্ত ধোকা দিবে, যেদিন আপনি মরে যাবেন আর বাড়ি বানানোর কোনো, কি বলেন, যখন সাকারাতুল মাউত। মাঝে মধ্যে আমি মোনার সাথে একটা দোয়া পড়ি, আপনারা খেয়াল করেন কি না, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন গামারাতিল মাউতি, আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাচ্ছি মৃত্যুর দুশ্চিন্তা হতে, ওয়া সাকারাতিল মাউতি মৃত্যুর যন্ত্রণা হতে। আমার মৃত্যুটা যেন দুশ্চিন্তার কারণ না হয়, বরং আমার মৃত্যুটা যেন কি হয়, জান্নাতি মৃত্যু হয়, আর আমার মৃত্যুটা যেন কষ্টদায়ক না হয়, আমি যেন হাসতে হাসতে কি বলেন আল্লাহর এই মৃত্যুকে উপঢৌকন হিসাবে মেনে নিয়ে যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। দোয়াটা মনে করে নিব, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে এক শ্রেণীর মানুষ এই মোহে এই পাঁচুরকে ধোকা খাবে কতক্ষণ? যতক্ষণ কবরে না যাবে। এবার আসেন, আল্লাহ রাসূল বলছেন এই মোহে পড়ে থেকে লাভ নেই, প্রতিটা বনি আদমকে পাঁচটি প্রশ্নের সম্মুখীন হতে হবে না হবে না? কি বলেন, হবে কি হবে না? যেই জায়গায় আপনার প্রশ্ন করা হবে সেই প্রশ্ন উত্তর না দিয়ে ঘোষ কিংবা কোন প্রকারের লোক দেখি আসার সুযোগ আছে? আমার দেশ সহ সারা পৃথিবীতে যেই জায়গায় যান, কোনো বিপদে পড়লে একটু যদি ডলার শুনগান, একটু যদি রিয়াল শুনগান, আমার দেশের যদি টাকা শুনগান, বলেন ওই বিপদটা অনেকটা শিথিল হয় কি হয় না? কিন্তু এমন একটা জায়গায় যাবেন, এমন কিছু প্রশ্নের সম্মুখীন হবেন যেখানে ডলার কেন, রিয়াল কেন,
বাংলাদেশের টাকা কেন, আমার পার্শ্ববর্তী রুপি কেন, কোনটাই শুঙ্গিয়ে কেন, পকেটে গুঁজে দিলেও শুধু কাম হবে না। সেই পাঁচটি প্রশ্ন কি? قال النبي صلى الله عليه وسلم لا تزولوا قدم ابن آدم, নবীজি বলছেন কোন বনি আদম, শুধু আমার উম্মত না, কি শুধু আমার উম্মত না, আমরা যারা আদম আলাইহিস সালাম থেকে এসেছি, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছি, প্রত্যেকটা বনি আদম আমার নবীর উম্মত, এর পূর্বে যত নবী ও রাসূল এসেছেন তার উম্মত, প্রত্যেককে প্রশ্ন করা হবে। প্রশ্নটা কি? ইয়াউমাল কিয়ামা, কোথায় কোথায় করা হবে, স্থান হলো কিয়ামতের মাঠে। তাহলে প্রশ্ন করা হবে প্রত্যেকটা বনি আদমকে, সেই স্থানটা কোথায়? কিয়ামতের মাঠ। হাত্তা ইস আলা আন খামসি, পাঁচটি প্রশ্নের তাকে অ্যানসার দিতে হবে, সম্মুখীন হতে হবে। যেই পাঁচটি প্রশ্নের অ্যানসার দেওয়া ছাড়া, কাদামা দুই পা, কাদামুন এক বছর, কাদামানে কি বলেন দুই বছর, আকদামুন বহু বছর, তো দুই পায়ের এক পাও সামনে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, একটি পাও সামনে দিতে পারবেন না। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, নবীজি ইরশাদ করেন ও আমার উম্মতেরা ভালো করে একটা জিনিস খেয়াল করবা, একই সাথে দুইজন জন্মগ্রহণ করলো, কি বলেন দিন কারা দিন বাচ্চা মারা যায় কি যায় না, আবার এক মাসের বাচ্চা মারা যায় কি যায় না, আবার 30 বছর বয়সেও মানুষ মারা যায়, 60 বছর বয়সেও মানুষ মারা যায় কি যায় না। আপনার সাথে যারা একসাথে লেখাপড়া করত, অনেকে দুনিয়াটাকে গিয়েছে না যায়নি, এইভাবে করে করে আমার উম্মত শুনো, এই যে হায়াত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, দুনিয়ার কেউ তোমার হায়াতের মালিক নাই, যদি তাই হতো পাড়ায় একসাথে দুইটা সন্তান জন্মগ্রহণ করলো, একটা দুনিয়া থেকে চলে গেল আরেকটা বেঁচে রইল, বলেন তো দ্বন্দ্ব হতো কি হতো না? দুনিয়ার কোনো মানুষ যদি হায়াতের মালিক হতো, যার সন্তান চলে গেল সে কি ছেড়ে দিত, কি বলেন ছেড়ে দিত? আপনার ভাই চলে যাচ্ছে, আব্বা চলে যাচ্ছে, নেতা নেত্রী চলে যাচ্ছে, ছেড়ে দিত, কি বলেন কোনো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না। নবীজি বলেন ও আমার উম্মতেরা শুনো, তোমার হায়াত দুনিয়ার কেউ দেয়নি, আমার আল্লাহ আমার রব তোমাকে হায়াতের নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পাওয়ার পরে আন উমরিহি ফিমা আফনাহু, ও আমার উম্মত এই জিন্দেগি কিভাবে তুমি অতিবাহিত করলা, এই প্রশ্নের উত্তর আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? কি বলে মানুষের জিন্দেগি ছয়টা সিস্টেমে ভাগ করা হয়, খেয়াল করবেন, তার মধ্যে একটা জিন্দেগির হিসাব নেওয়া হয় না, শেষের জিন্দেগির হিসাবটা শিথিল যোগ্য, আর বাকিগুলো কি বলেন পাকড়াও যোগ্য। খেয়াল করবেন ভালো করে, আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি, আপনি আমি যখন দুনিয়াতে এসেছি, আসার সঙ্গে সঙ্গে জিরো থেকে একটা বাচ্চা 9 বৎসর পর্যন্ত, কত, জিরো থেকে 9 বৎসর বয়স পর্যন্ত বলা হয় শৈশবকাল, কি কাল, আমরা এই সকল বাচ্চাদেরকে বলি শিশু, কি ছেলে হোক মেয়ে হোক তারা কি শিশু, শিশুদের কোনো হিসাব কি বলেন আছে, তারা নিষ্পাপ, তারা নিষ্পাপ, এদের কোনো হিসাব নাই। যদিও আমার দেশে কিছু মানুষ রূপী জানোয়ার 3 বৎসর মেয়েকে ধর্ষণ করে কি করে না, 4 বৎসর মেয়েকে ধর্ষণ করে কি করে না, 5 বৎসর বয়সের মেয়েকে ধর্ষণ করে কি করে না, এই দেশে যদি কুরআন দিয়ে চলত এদেরকে বাংলাদেশের টাকা নষ্ট করে জেলখানায় খাওয়ানোর কোনো সুযোগ ছিল না। আপনি আমার দেশের ছোট্ট নিষ্পাপ শিশুকে ধর্ষণ করবেন, আবার আমার দেশের ট্যাক্সের ভ্যাটের আমার টাকার অংশ আপনি জেলখানায় বসে খাবেন, দুদিন পরে আবার আপনি টাকা দিয়ে কি বলেন মামলা ডিসমিস করে বের হয়ে আসে আবার দুনিয়ার উন্মুক্ত বাতাস নিবেন, এই কোনো সুযোগ
ছিল না, কিন্তু বেঁচে গেছে এদেশের মানুষ, বেঁচে গেছেন আপনি আমি। কারণ এই দেশ কোরআন দিয়ে চলে না, এই দেশ চলে কিছু মানুষের নিয়ম নীতি দিয়ে, মানুষের বানানো রাজ কিছু নিয়ম দিয়ে এই দেশের রাজনীতির মহলটা চলে। তাই এই দেশে এস কে সিনহার মতো মেজরকে হত্যা করেও সেই পুলিশ আজও বেঁচে আছে, নাই ভাই? আজও আদালতে বেঁচে আছে। করোনার সার্টিফিকেট বিক্রি করলো সাবরিনা ডাক্তার, আরো অনেকে তারা ঘুরে বেড়াচ্ছে, বই মেলায় যায়, আবার বই বিক্রি করছে। কি মেকআপ! সাংবাদিকরা তার প্রশ্ন উত্তর নিচ্ছে। এত কিছু করার পরেও তারা দেশে বেঁচে আছে। এরা বেঁচে গেছে কেন? এই দেশ কি দিয়ে চলে না? কোরআন দিয়ে চলে না, এই দেশ চলে মানুষের বানানো কিছু নিয়ম নীতি দিয়ে। তাই করোনার সার্টিফিকেট বিক্রি করে জাতিকে ধোকা দিয়ে তারা আজও ঘুরছে। এস কে সিনহার মতো মেজরকে হত্যা করে এখনো কিছু পুলিশ আজও বেঁচে আছে, আমার ট্যাক্সের টাকার কিবালের সে খাদ্য খাচ্ছে জেলখানায় বসে বসে। আমার দেশের কিছু শিশুকে ধর্ষণ করে কিছু আসামি কিছুদিন পরে আবার বের হয়ে আসবে, স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে রাজ কি বলেন ইউনিভার্সিটির মতো জায়গায় কি বলে ধর্ষণ করে তারা আবার বের হয়ে এসে আবার উন্মুক্ত বাতাস নেবে। কারণ এই দেশ কি দিয়ে চলে? মানুষের মতবাদ দিয়ে চলে। এই জন্য মানুষের জিন্দগিতে ছয়টা কাল, জিরো থেকে নয় শিশুকাল, ছেলে হোক মেয়ে হোক, এই জিন্দগির হিসাবটা নেওয়া হবে না যদি সেই শিশুর ভিতরে প্রাপ্ত বয়স্কর কোনো নিদর্শন না পাওয়া যায়। কি বলেন, কোন ছেলে যদি স্বপ্নদোষ হয়ে সে পূর্ণাঙ্গ বয়স্ক না হয়, কোন মেয়ের মিনসের ব্লাড না দেখা যায়, এই বয়স পর্যন্ত সে নিষ্পাপ। নাম্বার দুই, কৈশোরকাল, এই 10 থেকে নিয়ে 17 পর্যন্ত একটা ছেলে হোক মেয়ে হোক সে কৈশোরকালে থাকে। আমরা ছেলেদেরকে বলি কি? কিশোর। মেয়েদেরকে বলি কি? কিশোরী। এই জন্য আসে কিশোর কিশোরী, আসে না? আপনারা স্টাডি করেছেন কিশোর কিশোরী। আমার এটা বলার উদ্দেশ্য না, একটু জানিয়ে রাখছি। তিন নম্বর, তারুণ্যকাল। কি বলেন, তারুণ্যকাল যখন 18-তে পা দেয়, 23 পর্যন্ত একটা মানুষকে বলা হয় তারুণ্যকালে সে আছে। এই সময় ছেলেদেরকে বলা হয় তরুণ, মেয়েদেরকে বলা হয় তরুণী। তরুণ তরুণী যখন সে 24-এ পা দিল, যৌবনকাল। 24 থেকে 40 পর্যন্ত কি কাল ভাই? যৌবনকাল। এই কালটার হিসাব কঠোরভাবে নেওয়া হবে। কি বলেন? কঠোরভাবে নেওয়া হবে। আমরা বলি যুবক যুবতী। কি বলি ভাই? ছেলেদেরকে বলি যুবক, মেয়েদেরকে বলি যুবতী। এরপরে 41-এ যখন আপনি আমি পা দিই, 49 পর্যন্ত বলা হয় প্রৌঢ়কাল। মানে না বৃদ্ধ না যুবক, মানে মিডিলে আছেন আপনি, না যুবকদের কাতারে না বৃদ্ধদের কাতারে। কত? 49 পর্যন্ত। যখন 50-এ পা দিয়ে দিলেন, মরা পর্যন্ত বৃদ্ধকালের মধ্যে ঢুকে গেলেন। কি বলেন? মরা পর্যন্ত বৃদ্ধকালের মধ্যে ঢুকে গেলেন। এই যে ছয়টা সিস্টেমে মানুষের জিন্দগি সাজানো, তার সবচাইতে কঠোর হিসাব হবে কোন কালে? যৌবন কালের। কারণ একজন কিশোর কিশোরী ভুল করতে পারে, তার বয়স অল্প। একজন তরুণ তরুণী ভুল করতে পারে, তার বয়স অল্প। আপনি যৌবনে পা দিয়ে যুবক যুবতী হয়ে ভুল করলেন কি করে? এই জন্যই তো আল্লাহ এই বয়সের জিন্দেগীর ইবাদতের হিসাব নেবে, এই জীবনটা আপনি কাটিয়েছেন কোন পথে। আর যখন আপনি বৃদ্ধতে চলে গেলেন, তখন তো মনে করেন আসরে অজু করে বাড়ি থেকে মসজিদে আসতে আসতে হয়তো বা কাপড়ে পেশাব পড়ে যাবে। কি বলেন? আর বাহাদুরি চলবে না, কথা যে একটু ভয়েস দিয়ে বলবেন, জোরে ভয়েস দিয়ে বলতে গেলে পেশাব পড়ে যাবে, পায়খানা হয়ে যাবে। জোরে যদি ধমক দিতে যান, দেখবেন আপনি উল্টা পড়ে যাবেন, শরীর কাঁপবে, তখন আর আপনার বাহাদুরি থাকে না। এই জন্য সেই বয়সের হিসাবটা আল্লাহ শিথিল যোগ্য করেছে, যদি যৌবনটা আপনার ঠিক থাকে। আর যৌবনে কোনো ইবাদত করেননি, রোজা রাখা প্রয়োজন মনে করেননি, যাকাত দেননি, অসুর দেননি, আলু করেছেন লাখ লাখ কোটি কোটি টাকা লাভ হয়েছে, কোনো প্রকারের যাকাত নাই, ফিতরা নাই, কোনো প্রকারের অসুর নাই, সব নিজের মনে করে খেয়েছেন, আর শেষ বয়সে বলবেন এখন সিল্লা দিয়ে আল্লাহ আল্লাহ হয়ে যাব, হজ করে আল্লাহ আল্লাহ হয়ে যাব, উমরা করে এসে আল্লাহ আল্লাহ হব। না না, অত সহজ না। যৌবন কাল যদি আপনার ঠিক থাকে, তাহলে বৃদ্ধকাল শিথিলযোগ্য।
আর যৌবনে আকাম কুকাম করেছেন সেই বয়সে তো মানুষ এমনিই ভালো হয়ে যায়, বনের রাজাও তো সে বলে আমি আর শিকার করি না। কি বলেন, যখন বয়স শেষ, যখন শিকার করতে পারে না সিংহ, শিকার করতে পারে না বাঘ, তখন তো বলে শিয়ালকে, মামা আমি এখন ভালো হয়ে গেছি। কারণ তার কি নাই, শিকার করার আর শক্তি নাই। বাড়িতে স্ত্রী বলে বকর বকর করো না, মসজিদে যাও, দাদা আপনি হয়ে গেছেন, নাতি নাতনি বলে এখানে তোমার কাম নাই, মসজিদে যাও। যখন তুমি একটা পরামর্শ বসেন, বেটা ধমক দিয়া বলে বয়স হয়ে গেছে, তুমি কি বুঝো, মসজিদে যাও, তখন তো আপনার কোনো কর্তৃত্ব থাকে না। তখন আপনি এসে কি বলেন, আল্লাহ আল্লাহ করবেন আর জিকির করবেন আর মানুষের ভুল ধরে বেড়াবেন আর বিভিন্ন প্রকারের ওই গিবত চর্চা করবেন। এই ইবাদত দিয়ে নাজাত পাওয়া বড় কঠিন। এই জন্য ইবাদতের সময় ভাই যৌবনকাল, যদিও পুরো জিন্দেগির হিসাব নেওয়া হবে প্রথমে বলা হয়েছে, তারপরে আসেন আল্লাহ রাসূল বলছেন আন উমরিহি ফিমা আফনাহু, ও আমার উম্মত জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো, ডিটেইলস দিতে হবে সেখানে, ডিটেইলস আপনাকে জবাবদিহিতা করতে হবে, কোনো ঘোষের সুযোগ নাই। কি বলেন, এবং হ্যালো ট্যালোর কোনো খবর নাই। কি বলেন, অনেক সময় ধরা পড়ে, ফোন আসে, তখন বলে স্যার ওই ইয়াবা ফেনসিডিল সহজেই ধরা পড়েছে, তখন কি বলে, ওরা সহজ ছেড়ে দে আবার খাবি। কি বলেন, একটু হয় কি হয় না, নেতার লোক ধরা পড়লে, নেত্রীর লোক ধরা পড়লে, সমাজের উচ্চ লোক ধরা পড়লে এরকম হয়, কিন্তু ফেরেশতার সামনে এগুলো করার কোনো সুযোগ নাই। এই জন্য জিন্দেগির পুরো হিসাব দিতে হবে আপনাকে। আসেন দ্বিতীয় নম্বরে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দুই নম্বর, যৌবন কাল একটু আগে যেটা বললাম, এই যৌবন কাল আপনি কোন কাজে ব্যয় করেছেন। যৌবনে কি বলেন, একটা স্ত্রী নিয়েই সন্তুষ্ট ছিলেন নাকি মাঝে মধ্যে ধরা পড়া জরিমানা দিতেন? আছে না ভাই, কিছু আছে না, নির্লজ্জ যুবক আছে না নাই? আপনার আমার সমাজে কিছু বেহায়া নারীও আছে, পুরুষও আছে, কিছু বেহায়া নারী পুরুষ আছে যারা সমাজকে নষ্ট করে। একবার এর সাথে ধরা পড়ে 40,000, ওর সাথে ধরা পড়ে 50,000, বিচার করে যে 50,000 দাও। এগুলো বিচার আপনারা পেয়েছেন কোথায়? যে একবার ভুল করে দ্বিতীয়বার ভুল কোনো মুসলিম করতে পারে না, ইসলামিক বিধান হলে ভুল করবেন? কি বলেন, শেষ এক কুবে, আর না হলে মাটির তলে কি পুঁতে দিয়ে দূর থেকে পাথর মেরে মেরে, বা আপনার আমার তানোরের শক্ত মাটি মেরে মেরে আপনাকে কি দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় যদি করে দিত, দ্বিতীয়বার ভুল করার সাহস কেউ পেত? এই জন্য যৌবনকালে কোন ইবাদত করেছেন এটা আল্লাহর কাছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আল্লাহ আপনার দেখবে। এরপরে আসেন ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবা। নবীজি বলেন, ও আমার উম্মত, নাম্বার তিন, তোমার অর্থ তোমার সম্পদ তুমি কোন কাজে কি বলেন কিভাবে উপার্জন করেছো? সম্মানিত আল্লাহর বান্দারা, বর্তমানে অভাবে লোন করে খুব মানুষ কম আছে। আপনি একটা ব্যবসা দিয়েছেন, ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স জমা দিয়েছেন, বিভিন্ন লাইসেন্স জমা দিয়েছেন, 10,20,50,000 লোন করে খালি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন বাড়াচ্ছেন, আছে না নাই? একটা গরিব মানুষ আশার থেকে লোন করেছে পেটের দায়ে, একটা গরিব মানুষ যেই কোনো এনজিও থেকে লোন করেছে পেটের দায়ে, আল্লাহর বান্দারা সেও সুদের মধ্যে যুক্ত, হয়তোবা সে আল্লাহর কাছে আদালতে দাঁড়িয়ে বলতে পারে, আল্লাহ দুনিয়ায় ছেলে মেয়ে অনাহারে ছিল, আমি অনাহারে ছিলাম, যদি না করতাম হয়তোবা চলতে পারতাম না, আল্লাহ যদি চাই শিথিল করলে করতেও পারে, কিন্তু সেও সুদের মধ্যে, কিন্তু আপনি বিভিন্ন লাইসেন্স জমা দিয়ে 20,30,40,00,000 টাকা লোন করে ব্যবসাকে বাড়ালেন ব্যবসাকে বাড়ালেন ব্যবসাকে বাড়ালেন, আল্লাহর আদালতে যখন আল্লাহ তাআলা আপনাকে ধরবে, বলেন তো উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ আছে কি? কোন পথে আপনি ইনকাম করছেন এটা মোস্ট ইম্পর্টেন্ট। নবীজি বলছেন কি, হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম। নবীজি বলেন, আমার সব উম্মত গরিব হয়ে যাক এটা আমি ভয় পাই না, আমার উম্মত গরিব হোক এটা আমি কি পাই না, ভয় পাই না, উম্মত আমার গরিব হচ্ছে
ভালো, গরিব হচ্ছে হোক আমি ভয় পাই না, কারণ গরিব হওয়াটাও একটা নিয়ামত। টাকা না থাকলে অনেক গুণা করা যায় না, কি বলেন? নারী ইয়া ফুর্তি করবেন, নারী এমনি আসবে না টাকা লাগবে? আচ্ছা মদ খেয়া ফুর্তি করবেন, এমনি আসবে না টাকা লাগবে? কি বলেন, দশটা লোককে আপনি ভাড়া করে একটা গন্ডগোলে যাবেন, দশটা লোককে এমনি আসবে না টাকা লাগবে? টাকা না থাকাটাও একটা নিয়ামত, কারণ টাকা না থাকলে অনেক পাপ থেকে আমার উম্মত বেঁচে যাবে। কিন্তু যদি টাকা থাকে আমার উম্মত কি বলেন বেশি পাপই হবে, যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে। আর আল্লাহর ভয় ঢুকে গেলে সে সওয়াব বেশি অর্জন করতে পারবে। এবার আসেন, আল্লাহ রাসূল বলছেন, লাল ফাকরা আকশা, আমি নবী ভয় পাই না আমার উম্মত সবাই গরিব হয়ে যাক, এটা আমি ভয় পাই না। ওয়ালাকিন আকশা আলাইকুম, তবে আমি ভয় পাই, আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, দুনিয়া তোমাকে গ্রাস করবে, এটা আমি ভয় পাই। মানে টাকাওয়ালা হয়ে যাও, এটা আমি ভয় পাই। মানুষ টাকাওয়ালা হয়ে গেলে বাপকেও বাপ মনে করে না, মানুষ টাকাওয়ালা হয়ে গেলে মাকেও মা মনে করে না, মাকেও খেকার মেরে কথা বলে, বাপকেও ধমক দিয়ে কথা বলে, আর সমাজের নিম্ন শ্রেণীর মানুষকেও মানুষই মনে করে না, মনে হয় আমি একাই মানুষ, আর দুনিয়াতে কেউ মানুষ নেই। এই জন্য নবীজি বলছেন, আমি গরিব হোক আমার উম্মত, এটা আমি ভয় পাই না, তবে আমার উম্মত ধনী হলে এটা আমার ভয়ের কারণ। কারণ কি? শুনেন, দুনিয়ার থাকতে টাকা দরকার আছে, তবে অধিক টাকা আপনার ধ্বংসের কারণ। বলেন নৌকা, নৌকা দুনিয়াতে স্থলে চলে না পানিতে চলে? পানিতে চলে। নৌকা চলতে হলে অবশ্যই পানি লাগবে। কিছু নৌকা যদিও ইলেকশনের সময় দেখেছেন রাস্তায় চলতে, সেগুলো চাকা দিয়ে, কি দিয়া ভাই, কি চলেছে কি চলেনি? আমি কাউকে কিছু বলছি না, আবার দেখেন বলবেন হুজুর বুঝাই আমার বিরুদ্ধে বললো। কিছু মানুষের মাথায় ওদিক কাজ করে, কিছু নৌকা রাস্তায় চলেছে না চলেনি, সেগুলো কি প্রাকৃতিক নিয়মে নাকি কৃত্রিম নিয়মে? বলেন তো, কৃত্রিম নিয়মে। সেখানে আপনি ধানের চাকা বিভিন্ন চাকা সেট করে করে সামনে মাইক পিছনে মাইক এরপরে স্লোগান চলছে, আর আপনার নৌকা রাস্তায় চলছে। কিন্তু নৌকা চলতে হলে কি লাগে? পানি লাগে। নৌকার জন্য পানি ইম্পর্টেন্ট, লাগবেই, বিনা পানিতে নৌকা চলে না। কিন্তু বলেন তো এই নৌকা আবার ডুবে কোথায়? স্বাভাবিক পানি যদি থাকে নৌকা চলবে, সুন্দরভাবে যাচ্ছে, ঢেউয়ের পরিমাণ বেড়ে গেল, পানির স্রোত বেড়ে গেল, এই নৌকা আবার ওই পানি যদি ওই নৌকার মধ্যে ঢুকে যায়, বলেন তো নৌকা ডুবে না ডুবে না? শুধু নৌকা ডুবে নাকি নৌকার মধ্যে যারা থাকে তারাও ডুবে? তাহলে বিনা পানিতে নৌকা চলে না, ভালো কথা, কিন্তু পানির পরিমাণ বেশি হয়ে গেলে, স্রোতের পরিমাণ বেশি হয়ে গেলে ওই নৌকাই কিন্তু আবার ওই পানিতে ডুবে, শুধু একাই না যাত্রী সহও ডুবে। এই জন্য নবীজি বলছেন টাকার প্রয়োজন দুনিয়াতে, কিন্তু ওই টাকা যদি আবার বেশি হয়ে যায় আমার উম্মত ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কারণ টাকাওয়ালা মানুষকে মানুষ মনে করে না, তার চাইতে নিম্ন শ্রেণীকে সে কি গণেই না? দেখে নিব কি করবি কর, দেখে নিব, মানে সে জানে যে আমার টাকা থাকলে অনেক কিছু এই দেশে সম্ভব, অনেক কিছু সম্ভব, দিনকে দিন মার্ডার করেও জামিন পাওয়া সম্ভব, কেউ আবার বিনা দোষে কি বলেন বছরের পর বছর জেলে বসে মরছে, আর কেউ আবার মার্ডার করে পরের দিন বা এক মাস পরে জামিনে ঘুরছে, ঘুরছে না? এই যে আপনার মন্দিরের সামনে পিয়ারা বিক্রি করতো ছুরি মেরা মেরা ফেললো, ওরা এখন জেলে না বাইরে? ভালো করে খুঁজলেন, আপনার তানোরের তাই খুঁজলেন আগে, তাহলে সে তো মেরে ফেলছে। ইসলামিক বিধান হলে কি হতো? অপসুরি মেরে মেরে ফেলতো, মারতো না, আর না হলে শুলিয়ে চড়ায় মারতো, কে কে ওই অপরাধে জড়িত, বা ওকে ফাঁসি দিয়ে মারতো। তুমি একজন মানুষের জীবন ছোট মনে করছো? এই জীবনের মালিককে দুনিয়ার কোনো নেতা নেত্রী দিতে পারে না, দুনিয়ার কেউ দিতে পারে না, আপনার হায়াত দেনেওয়ালা যিনি, হায়াত নেওয়ালাও তিনি। এই হায়াত কেড়ে নেওয়ার অধিকার কারু? আপনি বিনা কারণে একজনকে মেরে ফেলছেন, আজকে পেপার পত্রিকা টিভির সামনে বসলে খালি হত্যা, খালি হত্যা, কি এক সমস্যা হত্যা! আপনারা দেখেছেন মাও তার শিশুকে মেরে ফেলছে, কি জিজ্ঞাসা করছে সাংবাদিক, এই ছেলের কানে আমি স্বামীর কাছে বেশি সময় দিতে পারি না, দেও এবার, এই জন্য ওই সওয়ালকেই মেরে ফেলে দিচ্ছে। কিন্তু এই দেশে যদি যদি জানতো যে মৃত্যুর বদলে মৃত্যু,
দশটা সওয়াল এলেও সে আর মারতো না, জানে যদি এই সওয়ালকে আমি মারি তাহলে স্বামী তো দূরের কথা, কেউ আর জুটবে না, আমার কবরের মাটি আমার জুটবে। সে জীবনে সওয়াল মারার প্ল্যান কোনোদিন করতে, স্বামী মারার প্ল্যান কোনোদিন করতে, কি বলেন স্ত্রী মারার প্ল্যান কেউ কোনোদিন করতে, আবার নেতা নেত্রীকে মেরে আপনি আমার নেতা হবেন এই প্ল্যান কেউ কোনোদিন করতে? যদি ইসলামিক আইন চালু হতো সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য নবীজি বলছেন দুনিয়াতে চলতে টাকা প্রয়োজন, কিন্তু ওই টাকাই যদি বেশি হয়ে যায়, যেমন নৌকা চলতে পানি প্রয়োজন, কিন্তু ওই পানি যদি বেশি হয়ে যায় নৌকা কিন্তু পানিতেই ডুবে, যাত্রী নিয়ে ডুবে মরে। অনুরূপ ভাবে আমার উম্মর টাকা না থাকলে আমি ভয় পাই না, কিন্তু আমার উম্মতের টাকা বেশি হয়ে গেলে আমি ভয় পাই, কারণ এই টাকাটাই তার ধ্বংসের কি হবে কারণ হয়ে দাঁড়াবে। শুধু তাই না, চলেন শুধু আমার উন্মতি ধ্বংস হবে না, এর আগে যে উন্মত গুলো ছিল তাদের যখন টাকা বেশি হয়েছে, প্রাচুর্য বেড়ে গেছে, সচ্ছলতা বেড়ে গেছে, কি হয়েছে, তানা ফাসুহা কামা তানা ফাসুহা, যেমন তোমরা আজকে প্রতিযোগিতা করছো, তিনি 2 লাখ টাকা ব্যাগ ওকে দিল, হ্যাঁ আমি আরো জমা দিব, আমাকে 5 লাখ দিবে, কি বলেন, ওকে 5 লাখ দিল আমি 10 লাখ নিব, এই যে প্রতিযোগিতা, সে 1 তলা করেছে, কি ওর বাপের জায়গা নাই জমি নাই, 1 তলা করেছে, হ্যাঁ আমি 2 তলা করবো, কি বলেন, কিন্তু কিভাবে করবে সেটা দেখছে না, লোন করে কিস্তি করে অবৈধ পন্থা ইনকাম করে খালি বাড়াচ্ছে বাড়াচ্ছে। এইভাবে আমার আপনার আগেও কিছু মানুষ তানা ফাসুহা এইভাবেই প্রতিযোগিতা করেছিল আর দুনিয়াদারি মধ্যে লিপ্ত ছিল, ফাতুহু লিকাকুম কামা হালাকাতহুম, তাদের কেউ ধ্বংস করা হয়েছে, ও আমার উম্মত মনে রেখো তোমাদের কেউ ধ্বংস করা হবে। রাওয়াহুল বুখারি ওয়া মুসলিম, বুখারী মুসলিমের হাদিসটি এসেছে, এই জন্য গরিব হওয়াটা নবীজি ভয় পাননি। আরেকটা হাদিসের মধ্যে এসছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আহিনি মিসকিনা, নবীজি বলতেন বেশিরভাগ দোয়া করতেন আল্লাহুম্মা হে আমার আল্লাহ আহিনি মিসকিনা, আমি যতদিন বেঁচে থাকবো আমাকে মিসকিন অবস্থায় রাখেন, অত টাকার দরকার, কি বলেন অত টাকার দরকার নাই, শুধু তাই না, ও আমিতনি মিসকিনা, আমি মরে গেলাম লাখ লাখ কোটি কোটি টাকার পাহাড় রেখে দেব, এটাও আমার দরকার নাই, ও আমিতনি মিসকিনা, যখন দুনিয়া থেকে চলে যাব তখনও আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় নিয়েন, কি অবস্থায় নিয়েন, গরিবদের মন খারাপ করার কোনো দরকার নাই। নবীজি একটা দোয়াও করেননি আল্লাহ আমাকে ধনী বানান, অথচ নবীজি দোয়া করলে উহুদ পাহাড় কি হয়ে যেত ভাই, সোনা হয়ে যেত, কি বলেন বড় বড় পাহাড় সোনা হয়ে যেত, নবীজি হতেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, একটা হাদিসও পাবেন না যেখানে নবীজি ধনী হওয়ার দোয়া করেছেন, কিন্তু আপনি অনেক হাদিস পাবেন যেখানে নবীজি স্বাভাবিক জীবন যাপনের জন্য দোয়া করেছেন, মিসকিন অবস্থায় থাকার দোয়া করেছেন। যেমন এই হাদিসটি এসেছে তিরমিজি ওয়া ইবনে মাজা শরীফের ভিতরে, আল্লাহ রাসূল বলছেন আহ ইনি মিসকিনা, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমাকে মিসকিন অবস্থায় রাখেন, ও আমিতনি মিসকিনা, যখন দুনিয়া থেকে চলে যাব তখনও আমাকে মিসকিন অবস্থায় নিয়েন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হাসরের মাঠে যখন কাতার করা হবে সেই দিন আমাকে মিসকিনদের কাতারে দাঁড় করায়েন, সুবহানাল্লাহ, কি বড় লোকদের কাতারে, ধনীদের কাতারে, এমপি মন্ত্রী মিনিস্টারদের কাতারে থাকার জন্য নবীজি দোয়া করেছেন না, না না, নবীজি দোয়া করেছেন মিসকিনদের কাতারে থাকার জন্য, কারণ তাদের জন্য হিসাবটা সহজ হবে, ধনীরা হিসাব দিতে দিতে যারা সুষ্ঠুভাবে সম্পদের বণ্টন করেছে, কিভাবে ভাই, সুষ্ঠুভাবে, যারা সুষ্ঠুভাবে হালাল পন্থায় ইনকাম করে ধনী হয়েছে, আবার হালাল পন্থায় সে ব্যয় করে, এরকম আল্লাহর জমিনে কিছু মানুষ আছে না নাই, না হলে দুনিয়া থাকতো না, আছে এরকম আল্লাহর জমিনে কিছু মানুষ আছে, কিন্তু পরিমাণে কম, পরিমাণে কম, যারা হালাল ভাবে ইনকাম করে ধনী হয়েছে, হালাল ভাবে ব্যয় করে, এরা আল্লাহর কাছে সঠিকভাবে উত্তর দিয়া আসবে, তার 500 বছর আগে তিরমিজির হাদিস, গরিবরা কোথায় চলে যাবে,
তাহলে 500 বছর আপনি ওদের থেকে বেশি ফল খাবেন জান্নাতের, ওদের থেকে বেশি ফল মূল আপেল আঙ্গুর তরমুজ বেদেনা আনারস খাবেন, শুধু তাই না, ওদের থেকে 73টা 72টা হুরলিয়া ফুর্তিও করবেন 500 বছর বেশি। সুবহানাল্লাহ, কি বলেন? এটা গরিবদের জন্য। এই জন্য নবীজি বলছেন ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন, মিসকিনদের যে কাতার হবে আল্লাহ হাশরের দিনে, সেদিন আমাকে তাদের কাতারে ডাকা হবে। সুবহানাল্লাহ, হাদিসটি তিরমিজি ও ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। ভাই, দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, দুনিয়ার পাগল হয়ে কোনো লাভ নাই। দুনিয়াতে আপনি আমি দুনিয়া প্রয়োজন যতটুক ততটুক করব, বাকি সব সময় খেয়াল রাখব। দুনিয়া কাউকে জায়গা দেয়নি চিরজীবন, আমাকেও জায়গা দিবে না চিরজীবন, একদিন না একদিন আমাকে দুনিয়া বিদায় দিয়ে দিবে। অতএব ইনকাম করব হালালভাবে, খরচ করব হালালভাবে, আর ছেলে মেয়ে স্ত্রী পিতা মাতার মুখে খাবার তুলে দিব হালাল খাবার, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন শেষ, এই কথা বলে শেষ। তাহলে তিনটি হলো ওয়া ফিমা আনফাকাহু, কোন পথে ইনকাম করেছো, কোন পথে ব্যয় করেছো। এসে সাদা সালো যে আমরা তো একটা কনসার্ট করেছি ঈদ উপলক্ষে, কি ডানা কাটা পরি আসবে বিভিন্ন জায়গা থেকে, শিল্পী আসবে, নৃত্য হবে, মুরব্বি আপনাকে চেয়ারটা আগে দিবনি, দেখতে সুবিধা হবে নি, আর মুরব্বি 2000 3000 5000 দিয়ে দিল, বাবা চেয়ারটা আমাকে কিন্তু সামনেই দিও, বয়স কম চোখে কম দেখি, দূরে থেকে তেমন টের পাবো না, আর মনে করেন সামনে চেয়ার আপনার, আর ডানা কাটা পরিয়া লাস্তেছে আর আপনি বসে থেকে দেখতেছেন, কোন পথে ব্যয় করলেন একটু খেয়াল করা দরকার। অথচ আপনার কাছেই যখন কি বলেন জাকাতের জন্য যাওয়া হলো, আমি তো সরকারি ভাবেও জাকাত কালেকশন করি, আপনাদের কাছে যখন যাই, হুজুর আমার জাকাত তো কই দেখছি না, আমার জাকাত ফরজ হয়নি, কি জাকাত ফরজ হয়নি। আবার যখন কোনো মসজিদ মাদ্রাসার জন্য যাওয়া হয়, হুজুর হাতের অবস্থা এবছর ভালো না, আল্লাহ মাসা রাখলে সামনে বার দিব, তখন আর বাহানার শেষ থাকে না। আর যখন এই ধরনের কনসার্টের আয়োজন করা হয়, আল্লাহর বান্দার দিতে কোনো আপত্তি থাকে না, ঠাস ঠাস করে খালি ব্যয় করে, কেউ বাবার এভাবে উড়ায় ওর গায়ের উপরে যে এভাবে উড়ায় আর ফুর্তি করে। খেয়াল করবেন কোন পথে ইনকাম, কোন পথে ব্যয়, কার কাছে ভাই জবাবদিহিতা করা লাগবে, আল্লাহর কাছে, যেখানে কোনো ঘুষ চলে না, হ্যালো চলে না, কোনো নেতা নেত্রীর বরত্ব চলে না, আপনি কার লোক এটা দেখার কোনো সময় যাদের নাই, কোনো ফেরেশতার এটা দেখার সময় নাই, আপনি বিপক্ষে দলের লোক না রানিং দলের লোক, আপনি কোন পর্যায়ের লোক, কোনো ফেরেশতার এটা দেখার কোনো টাইম, শুধু তাই না, শেষ কথা ওয়ামাজা আমিলা ফিমা আলিমা রাওয়াহু তিরমিজি, আপনি কতটুক জেনেছেন তদ অনুযায়ী কতটুক আমল করেছেন। 2008 আপনাদের মসজিদে দায়িত্ব নিয়েছি, আজ 15-16 বছর হয়ে গেল, কত কথাই না বলেছি, আল্লাহর কাছে বলতে পারবেন হুজুর সিগারেট খেতে কোনোদিন কই নিষিদ্ধ করেনি, হুজুর ইয়াবা ফেন্সিডিল ডার্বি মদ খেতে কই নিষিদ্ধ করেনি, খালি নামাজের কথাই বলেছে, কি বলতে পারবেন জাকাতের কথা কই হুজুর বলেনি, এই যে বিভিন্ন কনসার্টের কথা তো হুজুর বলেনি, ঈদের দিন ডিজে পার্টির কথা তো হুজুর বলেনি, বললে তো আমরা ডিজে পার্টি করতাম না, এক প্রকারের পাগল আছে না ভাই, গান বাজতেছে রাস্তায় মিলে মানে সব ফুলে টুলে লাফাচ্ছে, এগুলো পাগল, এগুলোর বাচ্চাও বোঝায় পাগল, তাছাড়া তার ছেলে এই ধরনের পার্টিতে যায় কি করে, আপনারাও পাগল, এই জন্য বোঝায় বাচ্চারাও পাগল যার বাচ্চারা এগুলো করে, আপনি বেঁচে থাকতে আপনার বাচ্চা এই ধরনের পার্টি করে কি করে, সে জাহান্নামের পথে যাচ্ছে, আপনি পিতা হয়ে সহ্য করছেন কি করে, সে জাহান্নামের আগুনে জ্বলবে আর আপনি পিতা হয়ে জান্নাতে যাবেন সহ্য করা যায়, আপনার সামনে আপনার ছেলেকে কেউ যদি মারে আপনি বাপ হয়ে সহ্য করতে পারবেন, কোনোদিনই সম্ভব না। তো আপনার ফেরেশতা আপনার সন্তান তো ফেরেশতাদের আসামি হয়ে যাচ্ছে, তাদের রিমান্ডের খোরাক হয়ে যাচ্ছে, আপনি সহ্য করছেন কিভাবে, কোনো সচেতন পিতামাতা এটা সহ্য করতে পারে না, এই জন্য বিষয়টা খেয়াল করবেন। এই জন্য ওয়ামাজা আমিলা ফিমা আমিলা, যা জেনেছেন তদ অনুযায়ী কি আমল করেছেন। এই জন্য আমি অনেক কিছুই জানানোর চেষ্টা করেছি, আমারও ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আপনাদেরও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, কি বলে আর বলছে না, আমারও ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আপনাদেরও ফাঁকি দেওয়ার সুযোগ, সবাইকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, যদি হিসাব দিতে পারি আলহামদুলিল্লাহ বেঁচে যাব,
জান্নাতি হব, যদি হিসাবে ধরা খাই কোনো উপায় নাই, যতটুক রায় হবে ততটুক আপনাকে সাজা খেটে আসতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথাগুলো বুঝে, তো আরো দুইটা হাদিস এনেছিলাম, আল্লাহ মাসিয়ে রাখলে সামনের জুমায় আলোচনা হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝে তদনুযায়ী আমল করে কি দুনিয়ার পাগল না হয়ে আখিরাতের পাগল হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা পরে এসেছি চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করেনি।